বন্ধুরা, আমরা এর আগে জেনেছিলাম পানিকে আমরা তিনটি অবস্থায় পেতে পারি, কঠিন, তরল এবং বায়বীয়। তোমরা কি জানো পৃথিবীর এরকম সবগুলোকে, মানে পৃথিবীর যে পদার্থগুলো আছে সেই পদার্থগুলোকেও কিন্তু আমরা এই তিন ভাগেই ভাগ করতে পারি, অর্থাৎ তিন অবস্থায় আমরা পদার্থগুলোকে পাই। সেগুলো হচ্ছে কঠিন, তরল এবং বায়বীয়। আমাদের পরিবেশে পদার্থ বিভিন্ন অবস্থায় পাওয়া যায়। সকল পদার্থ তিন অবস্থায় থাকতে পারে, কী কী? কঠিন, তরল এবং বায়বীয়। এই ছবিতে এক নম্বর যে মার্বেলগুলো আছে সেগুলো হচ্ছে কঠিন পদার্থ, দুই নম্বরে যে এক গ্লাস দুধ দেখা যাচ্ছে সেটা হচ্ছে তরল পদার্থ, এবং তিন নম্বরে যে একগুচ্ছ বেলুন দেখা যাচ্ছে বেলুনগুলোর মধ্যে যে বায়ুটা রয়েছে সেগুলো হচ্ছে বায়বীয় পদার্থ। তো এখানে তোমরা একটা টেবিল দেখতে পাচ্ছ এবং এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ইট দিয়ে তৈরি একটা দেয়াল। এখানে আবার বাচ্চারা পড়াশোনা করছে। তো এখন দেখো, তুমি যদি একখণ্ড ইট এই টেবিলটার উপরে ফেলে দাও, তাহলে দেখো তো এই একখণ্ড পাথর যদি ফেলে দাও, পাথরের আয়তন এবং আকার কি পরিবর্তন হচ্ছে? হচ্ছে না, কখনোই হবে না। তাহলে কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন এবং আকার থাকে, যেমন পাথর। পাথর নিজে নিজে তার আয়তন বা আকার পরিবর্তন করে না। উঁচু থেকে একখণ্ড পাথর নিচে ফেললে এর আয়তন এবং আকার একই থাকে। বরফ, টেবিল, পেন্সিল, ইট ইত্যাদি কঠিন পদার্থের উদাহরণ। তাহলে আমরা দেখলাম কঠিন পদার্থ কোনগুলো। এরপর আছে তরল পদার্থ। দেখো এখানে এক গ্লাস জুস আছে যেটা টেবিলে পড়ে গেল। এখন এই জুসটা কি আগের আকারেই ছিল? ছিল না। তরল পদার্থের নিজস্ব আয়তন থাকে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না। তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। উদাহরণ হিসেবে বলা যায়, এই যে ফলের রসটা গ্লাসে ঢাললে গ্লাসের আকার ধারণ করে, আবার যখন জগে ছিল জগের আকারে ছিল, আবার টেবিলে বা মেঝেতে পড়লে চারদিকে ছড়িয়ে পড়ে। পানি, শরবত, দুধ, তেল, ফলের রস ইত্যাদি সবই কিন্তু তরল পদার্থ। তাহলে আমরা দেখলাম তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু তাদের নির্দিষ্ট আকার নেই। এরপর আছে বায়বীয় অবস্থা। এখানে তুমি অনেকগুলো বেলুন দেখতে পাচ্ছ। তাহলে আবার এই যে জারটা খালি, এটার মধ্যেও কিন্তু বায়ু আছে। বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন এবং আকার নেই। বদ্ধ পাত্রে রাখলে পাত্রে পুরো জায়গা দখল করে থাকে, এবং বায়ু এবং জলীয় বাষ্প এগুলো হচ্ছে কি পদার্থ? বায়বীয় পদার্থ। তাহলে আমরা তিন পদার্থের তিনটি অবস্থার কথা জানলাম, সেটা হচ্ছে কঠিন অবস্থা, তরল অবস্থা এবং বায়বীয় অবস্থা। তাহলে এখন আমরা একটু অনুশীলনী দেখি। তুমি আমাকে বলো যে বরফ হচ্ছে পানির কী অবস্থা? এটা আমরা আগেই শিখেছি, এটা হচ্ছে পানির কঠিন অবস্থা। পানি কী হলে বরফে পরিণত হয়? পানি ঠান্ডা হলে আরও বরফে পরিণত হয়। আর পানিকে কোনটি দিলে সেটি জলীয় বাষ্পে পরিণত হবে? আমরা জানি পানিকে তাপ দিলে সেটি জলীয় বাষ্পে পরিণত হয়। আর সকল জিনিস কী দিয়ে তৈরি? সকল জিনিস পদার্থ দিয়ে তৈরি। এখন তোমরা সঠিক একটা প্রশ্নে সঠিক উত্তরে টিকচিহ্ন দাও যে কোনটি কঠিন পদার্থ, পানি, ফলের রস, আইসক্রিম নাকি জলীয় বাষ্প। তাহলে এর মধ্যে তুমি বলো তো কঠিন পদার্থ কোনটি? তো আমরা জানি যে পানি একটা তরল পদার্থ, জলের ফলের রসও একটা তরল পদার্থ, জলীয় বাষ্প এটা একটা বায়বীয় পদার্থ, অর্থাৎ আইসক্রিম হচ্ছে একটা কঠিন পদার্থ। তাহলে এই ভিডিওতে আমরা দেখলাম যে পদার্থকে আমরা কী কী অবস্থায় পেয়ে থাকি। এরপরে আমরা একটা নতুন অধ্যায় শুরু করবো।